প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন রুই মাছের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়ুথলি বা বাই পটকা ইংলিশে যেটাকে বলা হয় ইয়ার ব্লাডার সেই ইয়ার ব্লাডার নিয়ে আজকে আমাদের এখনকার আলোচনা আমি দেখো এখানকার একটা ইয়ার ব্লাডারে আমি একটা আমি একটা চিত্র অঙ্কন করেছি এই চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে পড়াটা খুব একটা বেশি জটিল নয় অনেক সোজা কিন্তু এখানে অনেক কিছু বোঝার এবং শেখার আছে তো সে শুরু করা যাক দেখো এখানে প্রথমে আমরা যে একটা বায়ু পটকা দেখতে পাচ্ছি এই এই পটকাটা কোথায় থাকে এই পটকাটা থাকে হলো রুই মাথের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের জাস্ট নিচে থাকে এবং পুষ্টিতন্ত্রের উপরে এটা অবস্থান করে এবং এটা কিন্তু অনেকটা চকচকে সাদা বর্ণের অর্থাৎ মানে কি বলবো অনেকটা সিলভার কালারের চকচকে সাদা হয়ে থাকে তো এই পটকার দুইটা প্রকোষ্ঠ আছে যেটা প্রথমটার নাম হলো অ্যান্টেরিয়র চ্যাম্বার এবং পশ্চাৎ প্রকোষ্ঠ যেটাকে আমরা পশ্চাৎ এই বায়পটকার তোমরা খেয়াল করে দেখবে যে এদের যে আবরণটা বায়ুপর্দার যে আস্তরণটা এটা খুব মোটা হয়ে থাকে তো এদের যে স্তরটা এদের যে স্তরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব প্রথম স্তরটাকে কলা নির্মিত যেটাকে আমরা বলবো টিউনিকা এক্সটারনা যেটা হ্যাঁ আমরা এটাকে বলব টিউনিকা এক্সটারনা এবং ভিতরে যে স্তরটা আমরা পাবো সেটাকে বলব মসৃণ স্তর এটাকে আমরা বলবো টিউনিকা ইন্টারনা বলবো আমরা এটাকে আমরা বলব টিউনিকা ইন্টারনা এই দুইটা স্তর দ্বারা বায়ু পটকাটা গঠিত হয় এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করো যে এদের বায়ু পটকা থেকে কিন্তু একটা পশ্চাৎ প্রকোষ্ঠে কিন্তু কিছু লাল ধরনের গ্রন্থি এবং অগ্রপ্রকোষ্ঠ থেকেও কিছু লাল ধরনের গ্রন্থি কিন্তু এতে বের হয়েছে এই গ্রন্থি দুইটার কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হলো যে অগ্ররেটি মিরাবিলি যেটাকে আমরা বললাম যেটাকে আমরা বললাম রেটি মিরাবিলি বলবো তো অগ্র রেটি মিরাবিলি যেটা এই গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয় গ্যাস উৎপন্ন হয়ে সেই গ্যাসটা অগ্রপ্রকোষ্ঠে এসে জমা হয় তো আমি আমি একটু আগে একটু বলে দিতে চাই সেটা হলো যে গ্যাস কিন্তু উৎপন্ন হয় না অর্থাৎ যখন প্রয়োজন হবে তখন তো অনেকেই কিন্তু আগে ভুল ধারণা আছে যে এর মাধ্যমে মনে হয় এরা শোষণ কার্য চালায় না এরা কিন্তু বায়ুপটকা সাহায্যে কোনো আমি শোষণ কার্য চালায় না বিশেষ করে এইটা বিশেষ করে এই বায়ুপাটকার কথা আমি বলতেছি তো এরা তো যাই হোক এরা করে কি অগ্র নিতে রেটি মিরাবিলির মাধ্যমে যে গ্যাসটা উৎপন্ন হয় এই গ্রন্থের মাধ্যমে যে গ্যাস উৎপন্ন হয় সেটা অগ্রপ্রকোষ্ঠে আসে এবং থেকে সেই গ্যাসটা পশ্চাৎ প্রকোষ্ঠ আসতে পারে দেখো এখানে মাঝখানে কিন্তু খোলা আছে। তো এই গ্যাসটা পশ্চাৎ প্রকোষ্ঠে আসলে তখন পশ্চাৎ রেটি মিরাবিলি তখন সেটা করে কি সেই গ্যাসটাকে শোষণ করতে পারে বা নাও পারে এরা শোষণ করার মাধ্যমে এরা এই যে যে গ্যাস থাকে আর ভিতরে অক্সিজেন বলো নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস থাকে সেই গ্যাসের কম বেশি করে এরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেটা আমরা বায়ুপাটকার কাজে গিয়ে আমরা জানবো তারপর দেখো পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে একটা নালি বের হয়েছে যে নালিটার নাম হলো নিউম্যাটিক নালি এটা কিন্তু পৌষ্টিকতন্ত্রে গ্রাস নালির সাথে যা সংযুক্ত হয়েছে এই গ্রাস নালির সাথে মানে এই নালিটার উপস্থিতির কারণে এটা কিন্তু প্রকৃতির প্রকৃতির এটা তোমার বায়ুপট্টা তো এটা কেন আসতেছে আমরা আবার একটু পরে আসতেছি তো এই 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 নিউম্যাটিক নালিটা সংযুক্ত হয় হলো তোমার হলো গ্রাস নালির সাথে তো দেখো এই যে নিউম্যাটিক নালি এই নিউম্যাটিক নালির উপর ভিত্তি করে আমরা দুইটে মানে মাছকে আমরা দুইটা ভাগে ভাগ করবো অর্থাৎ টেলিওস্ট যে মাছগুলো আছে শ্রেণীর যে মাছগুলো আছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো একটা হলো ফাইসোস্টমি যেটা যেমন কাতলা এবং ল্যাবিও এরা এ তার মানে এদের এতে উপস্থিত আছে অর্থাৎ যাদের উপস্থিত আছে তারা হলো ফাইসোস্টমি নিউ নালি যাদের উপস্থিত আছে তারা হলো ফাইসোস্টমি এবং যারা যাদের নাই তারা হলো ফাইসোস ক্লিস্টি যেমন হলো চান্না যেমন টাকি মাছ তারপরে অ্যানাবাস মাছ এদের কিন্তু এই জিনিসটা মানে এই নিউম্যাটিক নালি কিন্তু উপস্থিত থাকে না যাই হোক তোমরা এখানে আর জিনিস খেয়াল করে দেখো যে ওয়েবেরিয়ান অগ্রপ্রকোষ্ঠের সব সম্মুখ থেকে কিন্তু দেখো একটা অস্থিমালা যেটিকে ওয়েবেরিয়ান অসিকুলস বলা হয় এই ওয়েবেরিয়ান অসিকুলটা কিন্তু দেখো মস্তিষ্কের সাথে সংযুক্ত অর্থাৎ মস্তিষ্ক এবং বায়ুপটকা এদের মধ্যে কিন্তু একটা সংযোগ কিন্তু এই ওয়েবেরিয়ান অসিকলস। এইটা তোমার আমি তোমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে কাতল মাস বা রুই মাছের কিন্তু দেখবা যে ঠিক দেহের মাছ বরাবর একটা রেখা থাকে যেটাকে লেটারাল লাইন বা পার্শ্ব রেখা বলা হয় তো এই পার্শ্ব রেখার কাজটা কি আমি গত ওই ক্লাসেও বলেছিলাম আবার বলছি সেই পাশে রেখার কাজটা হলো যে এই মাছটা যে পানিতে থাকে সেই পানির তাপ চাপ তারপরে গভীরতা এই সমস্ত এই লাইনের ভিতরে কতগুলো ছোট ছোট সেন্সরি অর্গান থাকে সেই সেটাকে তারা গ্রহণ করে ওইটা গ্রহণ করে এরা করে কি এই পটকাকে দেয় যেহেতু পটকা একটা গ্যাসপূর্ণ একটা ব্লাডারের মতো হ্যাঁ তারপরে এরা কম্পন সৃষ্টি করতে পারে তো ওরা বাহিরের যেরকম চাপ যেরকম কম্পন বা যেরকম তাপ এরা অনুভূত করে ওই সেন্সের অর্গান সেটা যখন বায়ুপটকাকে দেয় তখন সেই অনুভূতিটা ওই তো গড়ে ওঠে বায়ুপটকাঠে গড়ে ওঠার পরে এরা তখনকার কি ওয়েবেরিয়ান অসিকল্যের মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে মস্তিষ্কে যখন প্রেরণ করে তখন কিন্তু সেই অনুভূতিটা মাঝ বুঝতে পারে যে তার পারিপার্শ্বিক অবস্থাটা কি তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে ওয়েবেরিয়ান অসিকল্যের মাধ্যমে কিন্তু শব্দটা বা সেই অনুভূতিটা কিন্তু শব্দ বলো বা যে অনুভূতিটা বলো সেটা কিন্তু মস্তিষ্কে যাচ্ছে এরকম কিন্তু আমাদেরও আছে কিন্তু সেটা হলো যে আমাদের দুই কানে কিন্তু তিনটা অস্থি থাকে অস্থিমালা আছে আমাদের কানের ভিতরে আছে যে যে অস্থিমালাকে যেমন ইনকাস ম্যালিয়াস এবং স্ট্যাচিস বলা হয় এই অস্থিগুলির কাছ দিয়ে এরাও কিন্তু দেখবে বাহিরের পরিবেশ থেকে যে শব্দটা সেই শব্দটাকে কিন্তু বইকরণের মাধ্যমে টিম্প্যানিক পর্দার মাধ্যমে তোমার অস্থিমালাকে দেয় সেই অস্থিমালা সে কম্পন সৃষ্টি করে সেটাকে প্রেরণ করে দেয় হলো তোমার তখন আমরা সেটা শুনতে পারি এই তোমার এই কিন্তু ও ঠিক একই ধরনের কাজ করে থাকে তারপরে আমরা এই কাজ কাজ এর কাজটা সম্পর্কে আমরা একটু জানব যে বায়ুপটকার কাজগুলো কি আমরা এখন জানবো যে এই বায়ু পটকার বা বায়ুথলির কাজটা কি ইয়ার ব্লাডারের কি কাজ এখানে আমরা দেখো লেখেছে উদো উদস্থিতীয় অঙ্গ হিসেবে হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসেবে কাজ করে হাইড্রোস্ট্যাটিক অর্গানটা হলো যে পানির ভিতরে তুমি যখন অনেক গভীরতায় যাবে তখন দেখবে তোমার ভিতরে কিন্তু একটা পারিপার্শ্বিক চাপের সৃষ্টি হবে এবং সেই চাপটা যদি তুমি মানে ব্যাক না করতে পারো তাহলে কিন্তু দেখবে সেখানে দুমরায় বুসরায় তুমি মারা যাবে তো ঠিক এই বায়ু পটকাটা ওই মাছ যে গভীরতায় থাকে সেই গভীরতার যে বিভিন্ন ধরনের যে চাপটা আছে সেই চাপটা এরা করে কি এর ভিতর যে গ্যাসটা আছে সেই গ্যাসটার কম বেশি করে সেই চাপটার সাথে সামঞ্জস্য রেখে এরা সে পানিতে অবস্থান করতে পারে তারপরে অভিযোজন ক্ষম ভাষাল গভীর ক্ষম ভাষালটাও ঠিক একই রকম যে এরা কোন গভীরতায় থাকতেছে সেই গভীরতায় ভেসে থাকার জন্যে এদের দেহটাকে হালকা করতে হবে নাকি একটু ভারী করতে হবে যে এই যে একটা মানে পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করতে হবে সেটা ওই ঠিক একই রকম গ্যাস বিনিময়ের মাধ্যমে তোমরা তো জানো যে বায়ুপটকা তার গ্যাসগুলো সে বিনিময় করতে পারে এই পশ্চাতে রেটি মেরাবিলির মাধ্যমে গ্যাসগুলো শোষণ করে বা না করে তারপরে দেখো আর শোষণ বা রেসপিরেশন এখানে কিন্তু শোষণ কথাটা এখানে আমরা এখানে আমরা লিখছি কিন্তু এটা কিন্তু লাইবেরোয়িটার কিন্তু মুখ্য কোনো শোষণ অঙ্গ নয় লাইবেরোয়িটার মুখ্য শোষণ অঙ্গ হল তোমার হলো ফুলকা তো আপতকালীন সময়ে কিন্তু এরা বায়ুপাটকার ভিতরে গ্যাস মানে বিনিময় করতে পারে আপতকালীন সময়ে তারপরে আমরা আর একটা যে কাজ দেখতেছি সেটা হলো প্রতিধ্বনি সৃষ্টি অঙ্গ অবশ্যই প্রতিধ্বনি সৃষ্টি অঙ্গ এটা কারণ আমি যে কথাটা বললাম যে লেটার লাইন যে শব্দটা পাচ্ছে যে অনুভূতিটা পাচ্ছে সেটা সেন্সরি অর্গানের মাধ্যমে বায়ু পটকাকে দিচ্ছে তার ফলে বায়ু পটকা কিন্তু ওই প্রতিধ্বনিটা সৃষ্টি করতে পারতেছে এবং ওই প্রতিধ্বনি সৃষ্টি করেই কিন্তু মস্তিষ্কে দিচ্ছে তার ফলে কিন্তু ওই মাছটা সেই অনুভূতিটা বুঝতে পারে তারপরে শব্দ উৎপাদনকারী অঙ্গ বলছে তো এখানে আমি আরেকটু কথা বলি যে এই যে শোষণ অঙ্গর কথা যেটা আমি বললাম যে শোষণ অঙ্গের কথা আমি আরেকটু বলি সেটা হলো যে আমি তো বললাম যে এটা রুই মাছের কিন্তু কোনো মুখ্য শোষণ অঙ্গ নয় কিন্তু কতগুলো মাছ আছে যেমন ধরো তোমার লাং ফিশ এরা কিন্তু বায়ু থেকে যে অক্সিজেনটা নেয় তো এখানে এই ওই লাং ফিশদের কিন্তু এই বায়ু পটকাটা কিন্তু রূপান্তরিত হয়ে কিন্তু ওই ফুসফুসে পরিণত হয়ে গেছে তার ফলে কিন্তু এরা বায়ু থেকে বাতাসের সাহায্যে অক্সিজেন গ্রহণ থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে আচ্ছা তারপরে আসলে হলো শব্দ উৎপাদন শব্দ উৎপাদনটা এটা কতগুলো মাছ আছে যারা পানির ভিতরে কিন্তু শব্দ উৎপাদন করতে পারে সেই জন্য তুমি মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে তুমি যদি দেখো দেখবা যে অনেক সময় হাইড্রো ইয়ার যন্ত্র সাউন্ড পানির ভিতরে সাউন্ড নেওয়ার জন্য অনেক যন্ত্র বসায় দিচ্ছে দিয়ে ওরা কিন্তু বুঝতে পারে যে মাছের ঝাঁক কোথায় আছে বা কোন মাছটা কেমন শব্দ করতেছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের এরা উৎস শব্দগুলো গ্রহণ করে থাকে তার মানে মাছ তাদের শব্দ বায়ু পটকার মাধ্যমেও কিন্তু শব্দ উৎপাদন করতে পারে তো এই হলো মোটামুটি আমাদের বায়ু পটকার সম্পর্কে আমাদের আজকের এই পড়াশোনা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই রুই মাছের উপরে তিনটে ক্লাস আমি তোমাদের করলাম তো এই তিনটে ক্লাস হয়তো বা আর একটা ক্লাস করা যেত যে এদের রুই মাসে যে প্রজননতন্ত্র বা রিপ্রোডাকটিভ সাইকেল তারপরে বা এদের তোমার কনজারভেশন যে আছে যে অধ্যায়তে যে যে অংশটুকু তোমাদের আছে আমি সেটার উপরে আর ক্লাস নিলাম না তবে এটা তোমরা রিডিং পড়লেই সব কিছু জানতে পারবে তো তোমাদের যদি ওখানেও যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো তো তোমরা আমার এই যে ক্লাসগুলো যে তিনটে ক্লাস আমি করলাম তিনটে ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে পড়লে আমার মনে হয় যে আমি তোমাদের কিছু উপকার করতে পারবো বলে মনে হয় তোমরা তো এখন জানো যে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী আজকে আপদকালীন সময়ে পার করতেছে তো এই সময়টাকে আমি একটু কাজে লাগাচ্ছি এবং তোমাদের যে আজকে স্কুল কলেজ সব কিছু বন্ধ সেই বন্ধের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে হচ্ছে কোনো কোনো স্কুলে অনলাইনে হচ্ছে না তো আমি এই সুযোগে এই সময়টাকে কাজে লাগাই আমি আমার এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা তোমাদের মাঝে আজকে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেয়ার করছি এছাড়াও তোমরা আমার চ্যানেলে যা দেখবা যে প্রাণী সম্পর্কে কিন্তু আমি অনেকগুলো ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করি আমি মূলত ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি করি এই এইগুলো তোমরা দেখতে পারো দেখবা আমার তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করি প্রত্যেক প্রাণী সম্পর্কে তোমাদেরকে একটা জ্ঞান দেওয়ার জন্যে তো যাই হোক আমরা আগামী পর্বে অন্য একটা প্রাণী নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আমি ডক্টর এসে মিকবাল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ